আগামী মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে 16টি রাজ্যের প্রাথমিক ভোট অনুষ্ঠিত হবে। আমেরিকা নির্বাচনের প্রেক্ষাপটে এই দিনটিকে বলা হয় সুপার টিউজডে। কিন্তু এর আগেই দেশটির ইতিহাসে এক নতুন রেকর্ড গড়লেন নিকি হ্যালি। রিপাবলিকান পার্টির প্রাথমিক ভোট যুদ্ধে প্রথমবারের মতো জয়ী হলেন একজন নারী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রিপাবলিকান পার্টির প্রাথমিক এই ভোটে নিকি হ্যালি হারিয়ে দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এটি ট্রাম্পের বিরুদ্ধে তার প্রথম জয়। এমনকি নিকি তার নিজের অঙ্গরাজ্য সাউথ ক্যারোলিনাতেও হেরেছিলেন ট্রাম্পের কাছে। ওয়াশিংটন ডিসির প্রাথমিক ভোটে নিকি পেয়েছেন 63% ভোট, অপরদিকে ট্রাম্প 33% ভোট পান।